চ্যানেল রাধিকা ফ্যামিলি ব্লগ। তো আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং, একটু ফানি টাইপের ভিডিও, তো আমি সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, আর ভালো আছি বলেই আমি তোমাদের সামনে আসতে পেরেছি আবার ডবল করে। তো তোমরা ভিডিওটা যেয়ে দেখো, মানে যে মানে এই তো ছেড়েছি, দেখো কেমন কি হয় ভিডিওটা। আর আমার তো খুবই ভালো লেগেছে ভিডিওটা, সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এটা অনেকদিন আগের ভিডিও, অনেকদিন মানে ওই তিন মানে এই ব্লগ করার আগে, আমার এই ব্লগ স্টার্ট করার আগে একটা ভিডিও। তো সেই ভিডিওটা কি ভিডিও তোমরা আগে দেখো, তারপর আমি আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলবো। বর আসবে বলে, বর আসবে যখনই নিয়ে যাবে তো। আচ্ছা, দোল দোল দুলোনি রাঙা মাথায় চিরনি, বর আসবে যখনই নিয়ে যাবে তখনই। স্যার চশমাটা ঠিক করুন না, তুই কেন তোমাকে মানাবে মাস্টার বলে চশমাটা পরলে যখনই চলো, যখনই তো বললো দোল দোল দুলোনি রাঙা মাথায় চিরনি, বর আসবে যখনই নিয়ে যাবে তখনই। এবার ঠিক বলে, আচ্ছা ঠিক আছে, হলো তো আবার নতুন পড়া দাও। মামা বাড়ি যাই বলো, তারপরে তাই তাই মামা বাড়ি মা ভারী মজা, তাই 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 মামা বাড়ি যাই মামা ঘরে ভারী মজা, কিলচন নাই কিলচন নাই। হ্যাঁ আচ্ছা, এবার তুমি একা বলো, তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি ভারী মজা, তিলচন নাই কিলচন নাই, কিলচন নাই তিলচন নাই, তাতে কি কিলচর তিলচর কিলচর কিল কি ও কিলচর। আচ্ছা লা, তাই 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 মামা বাড়ি যাই মামি মামা বাড়ি ভারি মজা, তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি ভারি মজা, কিল চল নাই। এবার চশমা পরে লাও, আচ্ছা লা এবার চশমা পরে লাও, ভাই ভাই স্যার এখন খুঁজে না, আবার আবার পরে দিয়েছে ওয়াইফাই স্যার, ওয়াইফাই স্যার ঠিক আছে উপর দিয়ে পড়বে না, স্যার বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে স্যার, নতুন পড়া দাও আবার, এটা তিনটা পড়া হলো, তিনটা হয়েছে চার নম্বর,
হাতিমা টিম টিম তারা মাঠে পারে দিন তাদের খাড়া দুটো সিং। আচ্ছা বলো, হাতিমা টিম টিম তারা মাঠে পারে দিন তাদের খাড়া দুটো সিং, হাতিমা টিম টিম কুকুর রাগ করেছে ভাত খায়নি কাল। পাঁচটা হয়ে গেল, এবার আমার সঙ্গে বলো। মাছেরা সব জলে থাকে বনে থাকে পাখি হাতি বাঘ। এবার তুমি বলো নাম। স্যারের পকেটে কত পেন বাবা, কত কেউ লিখে ছাত্রীকে মেরে মেরে পড়াবে। এই তো বলছে দেখে মনে রেখে পড়ে বলো এ বি
ঠিক হইছে হ্যাঁ তাহলে না ওয়ান বলতেই পারবো নি রোজের একটু করে পড়াতে হয় এবার তোমার আর পড়াতে হবে আর বিফর পড়াবো নি ছুটি না তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর তোমরা তো দেখতেই পেলে যে আমার ছেলে কিভাবে তার ঠাকুমাকে পড়ালো কিভাবে লাঠি তুলছে এই ভিডিওটা আমার অনেক দিনের ভিডিও আমি ভাবলাম তোমাদের সঙ্গেটা যেভাবে আমি মজা পেয়েছি ভিডিওটা করে বা দেখে সেই জন্যে আমি ভাবলাম তোমরাও একটু মজা পাবে সেই জন্যে আমি ভিডিওটাকে শেয়ার করলাম আর এই ভিডিওর মধ্যে ছাড়া তো তোমরা বুঝতেই পারছো যে একটা স্মৃতি হয়ে রয়ে যায় তো ভাবলাম আমি ওই এই ভিডিওটাকে ছেড়ে যদি আমি মানে স্মৃতি হিসাবে রাখতে পারি আর এমনিতেও আমার ব্লগ করতে সত্যি কথা বলতে ভালোই লাগে আমি অনেকের ব্লগ দেখি আমার খুবই ভালো লাগে সেই জন্য আমিও চেষ্টা করছি ভালোভাবে ব্লগ দেওয়ার জন্য তোমাদেরকে কিন্তু চেষ্টা তো চালিয়ে যেতে হবে সেইভাবে আমি আরও এগিয়ে যাচ্ছি তোমাদের ভালোবাসায় যেন আমি আরও এগিয়ে যেতে পারি ভালোভাবে যেন আমি আরও করতে পারি ভিডিও আর তোমাদের কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাইছো তো আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সেই রকম টাইপেরই ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এখনের জন্য টাটা বাই বাই অনেক কথা বলে